নমস্কার, দ্য রেগুলার ডট ইনে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন, অবগত হয়েছেন যে আমাদের এবিএন নিউজ এখন থেকে দ্য রেগুলার ডট ইন। তো সেই রেগুলার ডট ইনে এই মুহূর্তে আমরা চলে এসেছি কাছড়াপাড়ার লক্ষ্মী সিনেমা হলের সামনে তৃণমূলের জনসংযোগ কার্যালয়ে। আমার সাথে রয়েছেন তৃণমূলের বীজপুরের লড়াকু নেত্রী আলোরানী সরকার, এবং রয়েছেন ভাটপাড়া পৌরসভার SC ST সেলের সদস্য সভাপতি সুসেন রায়। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমি প্রথমেই একটুখানি আলোদীর থেকে একটু জেনে দেবো যে আজকের এই যে বৈঠক মূলত কী বিষয় নিয়ে। আজকের আমাদের বৈঠক ছিল পিকে উনি চেয়েছেন প্রশান্ত কিশোর যে SC ST সেলের যত সভাপতি আছে বিধানসভা ভিত্তিক সমস্ত নাম দেওয়া, আমরা সেটা পৌঁছে দিয়েছি নাম জেলা সভাপতি সুকুমার রায়ের মাধ্যমে। এই আজকের বৈঠক ছিল এটাই। আর বিশেষত বিভিন্ন জায়গায় মানুষ আসছে বিভিন্ন কাজের জন্য, সেটা হলো বর্তমানে যে আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে কোনো জিনিস, জন্ম থেকে মৃত্যু অবধি মমতা ব্যানার্জি যোজনাকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমার কাছে মানুষ আসে, এবং আমরা একটা টিম করে সেই টিমের মাধ্যমে প্রত্যেকের কাজ যাতে আমরা করে দিতে পারি, তার দরজায় পৌঁছে দিতে পারি, সেজন্যই প্রত্যেক দিন আমরা বসি এবং জনগণের কাজ করি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে। এই কার্যালয়টা তো নতুন করে নতুন রূপে উদ্বোধন করেছেন, তো এইখান থেকে আচ্ছা মানে মানুষে আসছে, এখান থেকে পরিষেবা পাচ্ছে, সহায়তা পাচ্ছে, তো কী কী সহায়তা এখান থেকে প্রদান করছেন? বিশেষত মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আমাদের জনগণের জন্য প্রকল্প দিয়েছেন, সমস্ত প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত, আমি টিম করেছি, সেই টিমের মাধ্যমে বিষ্পুরের জনগণের কাছে পাইয়ে দেওয়ার জন্য আমরা সচেষ্ট। আমি এবার সুসেনবাবুর থেকে একটু জেনে নেবো যে আজকের বৈঠক সম্বন্ধে ওনার কী মতামত রয়েছে বা ওনার কী বক্তব্য রয়েছে, কী বলবেন? আমি কী বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি বলছে ভারত মাতাকে, ভারত মাতা তো সবাই জানে কে, কিন্তু ভারত মাতা একজন ছিল তো, সেই ইন্দিরা গান্ধী, উনি তো ভারত মাতা, তাই তো? তারপরে আবার বাংলার একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে রাজ্যের মাতা, তাই তো? তাকে যদি আমরা সবাই মিলে, এই যে মহিলারা আছে সবাই মিলে আশীর্বাদ করি, তাহলে সেও ভারত মাতা হবে, এইটা ইতিহাস আর একটা জীবনে থাকবে। এই বলছি, সব মা বোন সবার কাছে অনুরোধ নিবেদন, হাতে ধরে পায়ে ধরে বলছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী জনই ভারত মাতা হয়। আজকে বৈঠক আমি এসেছি এনার কাছে, মানে আলো ম্যাডামের কাছে এসেছি, একটা অ্যাপয়েন্টমেন্ট রেখে দেবো, ইনভাইট করেছিল ওই 6 তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে 27 নম্বর রোডে। উনি বলছে তুমি না গেলে হবে না, আমাকে নিয়ে এসছি, তাই আমি এসছি। এই আচ্ছা, একটু আমি শেষ প্রশ্ন করে নেবো যে আজকে এখান থেকে যারা যারা এসছেন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, এখান থেকে কি আজকে কোনো পরিষেবা কি কিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের রাজ্য সরকার মমতা সরকার বিভিন্ন জায়গায় পাট্টা দিচ্ছেন জমির। আমি ইতিমধ্যে একটা রেলের জমি রাজ্য সরকার কিনেছে, সেই জমিকে পাট্টার ব্যবস্থা করিয়েছি। এখন বিভিন্ন জায়গার লোকজন আসছে জমির পাট্টা কিভাবে করবে, আমি প্রসেস তাদের দেখিয়ে দিই, এই এইভাবে করো, এবং তাদের সঙ্গে আমি যদি প্রয়োজন মনে করি সেই অফিসারের সঙ্গে আমি এদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এবং যাতে করে এরা পাট্টা পেতে পারে সেই ব্যবস্থা আমি করে দিই। এ প্রসঙ্গে অনেক লোকজন এখানে এসছে, আরও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আরও কত কিছুর জন্য তারা এখানে আসে, যে কোনো সমস্যার জন্য আসে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি।
এটা হলো আমাদের দিদি মমতা ব্যানার্জি। আমরা দেখতাম উনি সবসময় মুড়ি চানাচুর সমস্ত নেতা নেত্রী নিয়ে বসে খেতেন। এই জায়গা থেকে আমরা শুরু করার পর থেকে আমরা দেখছি না, এটা একটা কাজের অনুপ্রেরণা, কাজ যাতে সঙ্গবদ্ধ হওয়া, মানুষ এক জায়গায় আসা, ঐক্যবদ্ধ হওয়া, এটা সেই মুড়ি চানাচুরের একটা জায়গা, একই পাত্রে রেখে সকলে যে আমরা খাই, এটাই একটা মানে মিলন আয়তনের সংস্কৃতি। হ্যাঁ, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমি দিদিটা দেখেই আমি এটা চালু করেছি। এটা এটা একটা অঙ্গ যে এক থালায় আমরা খেতে পারি, সমস্ত মানুষ, সকল ঊর্ধ্বে মানুষ, এটাই আমি মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম বীজপুরের লড়াকু নেত্রী আলো রানী সরকারের সাথে, ক্যামেরা পার্সনের সাথে। আমি আকাশ, দ্য রেগুলার ডট ইন, কাঁচড়াপাড়া।